আজকে যে কোটা নিয়ে আন্দোলন, সেই কোটার আন্দোলন সম্পর্কে এই ভাইটি শুনে আসুন কী বলছে, এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু যৌক্তিক কথা বলেছেন। তার কথাগুলো শুনলেই আপনি বুঝতে পারবেন আসলে কোটা আন্দোলনটা কতটুকু যৌক্তিক এবং কতটুকু গুরুত্বপূর্ণ। তা আসুন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখি। 2024 সালে কোটা নিয়ে যখন কথা হচ্ছে, মনে রাখবেন এটার বেনিফিশিয়ারি কারা? এটা ডাইরেক্ট বেনিফিশিয়ারি হলো নাতিপুতিদের জন্য মূলত টার্গেট করে এই কথাটা বলা হচ্ছে। কারণ মুক্তিযুদ্ধ যখন হয় সেই টাইমে আমি যদি ধরি একজন মুক্তিযোদ্ধার ন্যূনতম বয়স 12-15 এইরকম যদি ছিল, তাদের বয়স এখন 70-এর কোটায়। তো তাদের যারা সন্তান তারা কিন্তু অটোমেটিক কোটা পেয়ে গেছে। তো এই মুহূর্তে যাদেরকে আসলে টার্গেট করা হচ্ছে তারা বেসিক্যালি নাতিপুতি। এই ব্যাপারটা কিন্তু অনেকে বুঝতে পারছে না। আর নাতিপুতির ব্যাপারটা কেমন, ধরুন একজন মুক্তিযোদ্ধার যদি 4টা সন্তান থাকে বা 3জন সন্তান থাকে, এই প্রত্যেকের ঘরে আরো 2-3 জন করে করে সন্তান আছে, মানে একজন মুক্তিযোদ্ধার বিপরীতে তাহলে কোটা হয়ে যাচ্ছে 10 থেকে 15 জনের উপরে। এটা তো অন্যদের ক্ষেত্রে বৈষম্য তৈরি করছে। মানে আমার কথাটা হইলো যে তাদেরকে সম্মানিত করা হোক, তাদের যদি কোনো প্রবলেম থাকে সেটা ইউজ করা হোক, কিন্তু এই নাতিপুতিদের কোটা দিতে হবে, সেটা 30% কোটা রিজার্ভ রাখতে হবে। আমার কাছে মনে হয় এটা ঢালাওভাবে আসলে আমাদের মহান মুক্তিযোদ্ধাদের প্রতিও একটা অবমাননাকর ব্যাপার। কারণ যারা দেশ স্বাধীন করেছিল, অবদান রেখেছিল, যারা অস্ত্র হাতে তুলে নিয়েছিল, তারা কি এই কোটা পাবে তাদের নাতিপুতি এই উদ্দেশ্যে দেশকে স্বাধীন করেছিল? অনেক বড় বড় রুই কাতলা টাইপ লোক পাবেন যারা মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নেওয়ার জন্য আবেদন করেছে, দেখা গেছে না তারা আসলে কোনো অবস্থাতেই যোগ্য না, ভুয়া মুক্তিযোদ্ধা নাই। কারণ কি জানেন, এই যে তো হোলসেল প্যাকেজ পাওয়া যায়, মানে একটা সার্টিফিকেট দিয়ে তার 2 প্রজন্মের নাতিপুতি উভয় কুলের, মানে ছেলের কুলের মেয়ের কুলের সবই সেটেল হয়ে যাচ্ছে। এটা কখনো হতে পারে যে 100, যদি আমি মূল ব্যাপারটা 100% ধরি, মুক্তিযোদ্ধা কোটা 30%, নারী কোটা 10%, জেলা কোটা 10%, তারপর প্রতিবন্ধী কোটা আছে, নৃতাত্ত্বিক গোষ্ঠী কোটা আছে, মানে 56% চলে যায় কোটায় আর 40% মেধায়। এটা একটা দেশের কখনো যৌক্তিক কোনো সিস্টেম হইতে পারে না। 2018 সালে যখন প্রথমবার কোটা সংস্কার আন্দোলন হয়, আমি নিজেও তখন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম, আমাদের আন্দোলনেরও ভাষ্য কিন্তু ছিল আমরা কোটা সংস্কার চাই, আমরা কিন্তু 100% বাতিল চাইনি। তো বর্তমানেও আসলে যারা দেখলাম যারা আন্দোলন করছে তাদেরও কিন্তু ভাষ্য এটা, তারা কি চায়, তারা সংস্কার চায়। মানে যৌক্তিকভাবে সেটাকে সংস্কার করে এমন জায়গায় নিয়ে আসা হোক যাতে মেধার অবমূল্যায়ন না হয়। এবং আরেকটা ফ্যাক্ট আছে আমাদের দেশে, একটা কোটা যে ব্যাপারটা নিয়ে আসলে কেউই খুব একটা কথাবার্তা বলে না। তো আমি রিসেন্টলি এই ব্যাপারটা নিয়ে আমি ভিডিও কন্টেন্ট বানিয়েছিলাম, একটা কোটা মানুষ কতবার ব্যবহার করবে। খেয়াল করে দেখেন, একজন ভদ্রলোক সে এই কোটাটা দিয়ে ইউনিভার্সিটিতে ভর্তির টাইমে ইউজ করছে, সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে ইউজ করছে, তার প্রমোশনের ক্ষেত্রে ইউজ করছে। তার মানে সে কি বারবার করে সে অনগ্রসর জাতি গোষ্ঠী? এই কোটাটার ইউজ যদি হতেও হয় তাহলে ওই যে ফার্স্ট জেনারেশন জন্য সেটা কিভাবে ইউজ হতে পারতো, যে একটা কোটা মানুষ একবারই ব্যবহার করতে পারবে। ধরুন মিস্টার এক্স, সে যদি তার বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাইমে কোটাটা ইউজ করতো, সে আর এই কোটাটা চাকরির ক্ষেত্রে ব্যবহার করতে পারবে না, প্রমোশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবে না, এমনকি তার পরিবারের অন্য কেউ ব্যবহার করতে পারবে না। কিন্তু এই কোটাটা তো মানে একের পর এক একই কোটা মাল্টিপল টাইমস ব্যবহার করা হচ্ছে। আবার একটা পরিবারের একটা ছেলেকে ধরেন যখন কোটাটা দেওয়া হলো, ওই পরিবারকে তো অ্যাজ এ হোল আপনি মূল স্রোতে নিয়ে আসলেন। তো একটা পরিবারে একজন কোটা পাইতে পারে, ওই পরিবারের যতজন আছে তারা কিভাবে কোটা পায়? সো এইটা এতদিন যেভাবে প্রয়োগ হয়ে আসছিল সেই জায়গাতেও লুপহোল আছে। সো এইভাবে যদি কোটার ভিত্তিতে এতজন যদি নিয়োগ পেয়ে যায়, এটা আসলে মেধাবীদের প্রতি অবমূল্যায়ন, অবিচার এবং দেশের জন্য এটা তো ভালো কিছু বই। মানে কোটার জন্য আন্দোলন করছে, যে কোটা আমাদের অধিকার। আমি যারা আন্দোলন করছে এই ধরনের একটা ক্লিপ কোনো একটা মিডিয়ার বুকে আমরা দেখলাম, আমি যদি ভদ্রলোককে কোট করি, উনি আসলে এই ভাষাতেই কথা বলছিল যে আমরা চাকরি পাচ্ছি না, বারবার করে ভাইবা দিয়েও আমরা বাদ পড়ে যাচ্ছি, যদি কোটা থাকতো হয়তো এতবার করে ভাইবা দিয়ে রিজেক্টেড হতে হতো না, আমি পাস করে যেতাম। আবার খুবই আফসোস হয়েছে এই কথাটা শুনে যে আপনি নিজের যোগ্যতা বলে চাকরি পাওয়ার প্রতি আপনার বিশ্বাস নাই। আপনি এইটা বলছেন যে আমি 5বার করে ভাইবা দিয়েছি, চাকরি পাই নাই, আমি কোটা পাইলে চাকরিটা পাইতাম। আপনি ওই টাইমে নিজের স্কিল ডেভেলপ করেন নাই কেন? আপনি নিজের মেধা দিয়ে তো আপনি যোগ্যতা প্রমাণ করতে পারতেন। অনেক মুক্তিযোদ্ধাদের সন্তান সেটা করেছে। আপনি বলেন তো বাংলাদেশে এমন অনেক মুক্তিযোদ্ধার সন্তানরা আছে না কোটা ছাড়া অনেক ভালো করেছে, এমন নজির বহু আছে। তো তারা যদি করতে পারে, মানে একজন মানুষ মিডিয়ার সামনে এসে বলছে আমি এতবার ভাইবা দিয়ে চাকরিটা পাই নাই, আমার যদি কোটা থাকতো আমি পাইতাম, এই কারণে কোটাটা দরকার, এটা তো আমার মনে হয় যে সে সামগ্রিকভাবে যারা এটার প্রতি এন্টাইটেল সবার সামনে একটা হাস্যকর একটা লজিক নিয়ে উপস্থিত হইল। তবে অন্যরা যে জায়গায় কেউ কেউ বলার চেষ্টা করে যে 100% মেধার ভিত্তিতে নিয়োগ হওয়া দরকার, এই জায়গায় আমার সামান্য একটা রিজার্ভেশন আছে। সেই রিজার্ভেশনটা হলো বর্তমান প্রেক্ষাপট যেটা আছে, এই প্রেক্ষাপট বিবেচনা করে সর্বোচ্চ 5% কোটা সেটা থাকতে পারে, কিন্তু সেই কোটাটা হওয়া উচিত কাদের জন্য? অবশ্যই যে প্রতিবন্ধী কেউ আছে কিংবা পাহাড়ি যারা আছে, মানে ক্ষুদ্র গোষ্ঠী যারা আছে তাদের জন্য। এর বাইরে অন্য কারো জন্য আসলে কোনো টাইপ কোনো কোটা থাকা উচিত না। তো আমার ক্যাপাসিটিতে যেটা আসে যে সর্বোচ্চ এই দুইটা বিশেষ ক্ষেত্রে 5% কোটা থাকতে পারে, কিন্তু অন্য কোনো ক্ষেত্রেই, কোনো সরকারি চাকরির ক্ষেত্রেই কোনো কোটা থাকা উচিত না।